ওকে, সো ওয়ালটনের লাস্ট ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই। ওয়ালটন নেক্সট জি N6 এবং এই ফোনটা এদের মাঝে অনেক মিল খুঁজে পাবেন, কিন্তু দামে পার্থক্য প্রায় অর্ধেক। মিট দি অল নিউ ওয়ালটন অরবিট Y21। আসসালামু আলাইকুম, আমি আকিব রাজ, আপনারা দেখছেন টেকভার্স। ওয়ালটনের বাজেট ওরিয়েন্টেড সিরিজ ওয়ালটন অরবিটে যুক্ত হলো নতুন আরও একটি স্মার্টফোন, যার নাম হচ্ছে ওয়ালটন অরবিট Y21। এটা একেবারেই এন্ট্রি লেভেল সেগমেন্টের একটি স্মার্টফোন। সাধারণত 8-9 হাজার টাকার প্রাইস সেগমেন্টে খুব একটা স্মার্টফোন লঞ্চ হতে দেখা যায় না, আর এই বাজেটে আহামরি তেমন কোনো স্পেসিফিকেশনও দেখা যায় না। সেখানে ওয়ালটন অরবিট Y21 আমার কাছে বেশ প্রমিসিং মনে হয়েছে, কারণ এতে ব্যবহৃত প্রসেসর ইউনিস অফ টাইগার T606 আমার মধ্যে এই বাজেটে নিঃসন্দেহে সেরা একটা প্রসেসর। পাশাপাশি ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 গো এডিশন দেওয়াতে যেটা হবে যে এই ফোনটা তার সর্বোচ্চ পাওয়ারটা স্মুথনেসের সাথে আউটপুট দিতে পারবে। সবথেকে মজার বিষয়টা হচ্ছে যে ইউটিউবে এই ফোনটা 1080p 60fps এর ভিডিও বেশ অনায়াসে প্লে করতে পারে, যেটা এই বাজেটের অধিকাংশ ফোনেই দেখা যায় না। আমার অভিজ্ঞতায় ফোনটির UI যথেষ্ট স্মুথ ছিল, নেক্সট জি N6 এর সাথে কম্পেয়ার করলে এটা প্রায় দ্বিগুণ স্মুথ। সাথে 90Hz রিফ্রেশ রেট ব্যাপারটা খুব হেল্প করেছে ফোনটিকে। অ্যাপ্লিকেশন ব্যবহারের বেলা সত্যি কথা বলতে নেক্সট জি N6 এবং এটার মধ্যে পারফরমেন্সে তেমন কোনো ডিফারেন্স আসলে লক্ষ্য করা যায় না, এক্সেপ্ট দ্য মাল্টিটাস্কিং, এবং মাল্টিটাস্কিংয়ের বিষয়টা একটু পরে বলছি। সো বড় অ্যাপস ব্যবহার করতে গেলে টুকটাক ল্যাগের দেখা মিলবে, আর টুকটাক ল্যাগ না হইলে আসলে ফোনটাকে বাজেট ওরিয়েন্টেড স্মার্টফোন মনে হবে না। জাস্ট কিডিং, ল্যাগ থাকলেও আমি বলবো বাজেট হিসেবে এটা এক্সেলেন্ট একটা পারফরমেন্স আউটপুট দিচ্ছে। পারফরমেন্সের কথায় এতে বেশ কিছু বেঞ্চমার্ক টেস্ট করেছি, চলুন সেগুলো একটু দেখি। অ্যান্ড্রয়েডে এটি 1,60,000 প্লাস স্কোর করেছে, যা এই সেগমেন্টে সর্বোচ্চ। স্টোরেজ বেঞ্চমার্কেও এই বাজেট হিসেবে ভালো একটা রেজাল্ট পাওয়া গিয়েছে, কিন্তু 3D মার্কে মান্দাতামলের স্লিংশট টেস্ট করা গিয়েছে এতে, যেখানে বর্তমান স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়াইল্ড লাইফ এক্সট্রিম। এর কারণ হচ্ছে এই ফোনটিতে মাত্র 2GB র্যাম দেওয়া হয়েছে, এবং 2GB র্যামে এই ফোনটাতে ওয়াইল্ড লাইফ টেস্ট করা যাচ্ছে না। অ্যান্ড্রয়েড গো এডিশন হওয়ায় ফোনটাতে থাকা 2GB র্যামে ফোনটা ভালোই সাপোর্ট দিয়েছে, বা বলতে পারেন আমাকে ইউজার এক্সপিরিয়েন্সে খুব একটা হ্যাম্পার করে নেই। তবে আমার মতে সবথেকে বেটার হতো যদি এটাতে অ্যান্ড্রয়েড গোয়ের পাশাপাশি 3GB র্যাম দেওয়া যেত। এদিকে ডিসপ্লেটা তেমন কিছু না, একদম এভারেজ কোয়ালিটির একটা ডিসপ্লে, কালার কিছুটা ওয়াশড আউট, অ্যাকিউট অ্যাঙ্গেল থেকে কন্ট্রাস্ট শিফট হতে দেখবেন, যদিও বা নেগেটিভ হয় না ডিসপ্লেটা। তবে 720p রেজলিউশন হওয়ার কারণে শার্পনেসের ঘাটতি আছে। এর ভালো দিক হচ্ছে 90Hz এর রিফ্রেশ রেট এবং 6.6 ইঞ্চি সাইজ, যা এই সেগমেন্টের ক্রেতাদের নিকট বেশ পছন্দের একটা ব্যাপার হবে। ডিজাইন সেগমেন্টে অনেস্টলি স্পিকিং এই ফোনটা দেখতে বেশ সুন্দর। প্লাস্টিক ইনিবডি ডিজাইন, ফিট অ্যান্ড ফিনিশিং বেশ ভালো, সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ক্যামেরা বাম্প ডিজাইন ফোনটাকে বেশ মডার্ন করে তুলেছে। পাশাপাশি এতে ব্যবহার হয়েছে টাইপ সি পোর্ট, সাথে আছে স্পিকার, মাইক্রোফোন, অডিও জ্যাক পোর্ট এবং এক্সপেন্ডেবল স্টোরেজ স্লট। ফোনটা আকারে বেশ বড়, বিশেষ করে এই ফোনটা কিছুটা চৌড়া, যার কারণে এখানে ব্যবহার করাটাই একটু টাফ ছিল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সিটিভিটির অ্যাকুরেসি ভালো, আনলক স্পিডও ভালো, তবে ডিসপ্লে অফ অবস্থায় আনলক করতে গেলে একটু বেশি সময় নেয়। আরও পাচ্ছেন 5000mAh ব্যাটারি, যেটা আমার মতে নেক্সট জি N6 এর তুলনায় আরেকটু বেটার একটা ব্যাটারি ব্যাকআপ দিবে। এর কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড গো এডিশন আছে, তার উপর ওভারঅল প্রসেসরটা আসলে খুব বেশি একটা পাওয়ার হাঙ্গ্রি না, তবে বক্সে আপনারা মাত্র 10W একটি চার্জার পাচ্ছেন। সবশেষে আসে ফোনটির ক্যামেরা প্রসঙ্গ। পেছনে পাচ্ছেন 8MP ডুয়াল AI ক্যামেরা এবং সামনে 5MP সেলফি ক্যামেরা। এরা একেবারেই বেসিক একটা ক্যামেরা সেট আপ, মূলত বাজেটের ধাক্কা জোরে সরে এসে পড়েছে এর ক্যামেরাতে, সুতরাং ক্যামেরা সেগমেন্টে খুব একটা আশা রাখা যাবে না। ক্যামেরা দিয়ে আমাদের বেশ কিছু বেসিক কাজকর্ম থাকে, যেমন কোনো ডকুমেন্ট রেকর্ড করা, এই ধরনের কাজে এই ক্যামেরাকে ব্যবহার করা যাবে। আর সাথে থাকে সেলফি ক্যামেরা, আপনাকে অকেশনাল কিছু সেলফি নিতে সহায়তা করবে, যেখানে পিকচার কোয়ালিটি চেয়ে পিকচারটাই আসলে বেশি ইম্পর্টেন্ট। এই ছিল ওয়ালটন অরবিট Y21 নিয়ে আমার আলোচনা। বাজেট হিসেবে এই ফোনটির ওভারঅল ডিজাইন, পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ, 90Hz ডিসপ্লে এবং বড় সড় একটা ডিসপ্লে, এই ব্যাপারগুলো আপনার কাছে ভালো লাগবে। তবে এর কিছু দিক, যেমন ক্যামেরা, ডিসপ্লের কালার রিপ্রোডাকশন, এই জিনিসগুলো সবাইকে খুব একটা সন্তুষ্ট করবে না। তবে বাজেটের বিষয়টা যদি আমলে নেন, তাহলে কিছু জিনিস তো আপনাকে স্যাক্রিফাইস করতেই হচ্ছে। ওভারঅল এন্ট্রি লেভেল ইউজারদের জন্য আমি মনে করি এই স্মার্টফোনটি ভালো অপশনগুলোর একটি। সো আপনার বাজেট যদি কোনোভাবেই 10,000 টাকা বা তার উপরে ক্রস করতে না পারে, তাহলে এই ফোনটিকে আপনার চয়েস লিস্টে রেখে দেখতে পারেন। সো এই ফোনটি যারা কিনবেন বলে ভাবছিলেন, তারা অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, ইনশাল্লাহ আবারও হাজির হব। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।